আসসালামু আলাইকুম, আমি এসএলডি সম্পর্কে ইলেকট্রিক্যাল এসএলডি প্যানেল বোর্ডের সাথে মিল রেখে এটার যে প্র্যাকটিক্যাল যে কার্যকলাপটা সেটা আপনাদের দেখাতে যাচ্ছি। আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখতে দেখুন। ইএমই বিডির পক্ষ থেকে আমি রুবেল আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং স্বাগতম। এই এসএলডির পার্ট ওয়ানে আমি এসএলডি কিভাবে পড়তে হয় সম্পূর্ণ দেখতে হয় বা বুঝার জন্য সম্পূর্ণ ভিডিওটা করেছি। আর এখন আমি ঠিক ওই এসএলডির আরেকটা এসএলডি নিয়ে সেগুলোর সাথে কিভাবে ম্যাচিং করে পড়তে হয়, ম্যাচিং করে ডিবি বোর্ডে দেখতে হয় সেটা আমি এই ভিডিওতে দেখা দেখুন। আমার এই ভিডিওটা এখানে এই এসএলডিতে, এই এসএলডি অর্থ হচ্ছে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, সেটা তো আপনি অবশ্যই জানেন। এখানে দেখেন এই এসডিবি বোর্ডটা, এই এসডিবি, সরি, এটা এমডিবি বোর্ড হিসেবে আমরা আখ্যায়িত করেছি। তো এই এমডিবি বোর্ডের যে ইলেকট্রিক পাওয়ারটা ইনপুট হয়েছে এলটি প্যানেল বোর্ড থেকে আসছে, দেখেন এখানে এলটি প্যানেল বোর্ড, এলটি প্যানেল বোর্ড থেকে ইনপুট হয়েছে। হ্যাঁ ভিউয়ার্স, এখানে দেখেন বেশ কয়েকটা কেবল, হ্যাঁ এখানে তিনটা কেবল এই ব্রেকারের এসিবির ইনপুটে প্রবেশ করেছে। আমার এই তারটাই, এইখানে যে তারগুলো দেখতেছেন, এটা এসে প্রবেশ করেছে এবং সেখান থেকে এটা এসিবি 100 অ্যাম্পিয়ারের একটা, 100 অ্যাম্পিয়ারের, 1000 অ্যাম্পিয়ারের একটা এসিবি যেটা সেট করা হয়েছে 500 অ্যাম্পিয়ার, অ্যাডজাস্ট করা হয়েছে। এটা এসিবি প্যানেল বোর্ড, কত কেবল আসছে এখানে দেখেন, 4×300 এম এন ওয়াই ওয়াই কেবল, যেটা তিনটা ফেজ একটা নিউট্রাল, এবং আর্থিং ব্যবহার করা হয়েছে যেখানে ওয়ান কেবল 12, সলিড কপার আর্থিং যেটা, এবং বাসবার ব্যবহার করেছে, বাসবারের সলিড কপারটা দেখানো হয়েছে। এবং এখান থেকে একটা বাসবার আছে, সেই বাসবারটা আমি দেখাচ্ছি। এই বাসবারটা এই দেখেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটার পিছনে, আমি ব্যাক সাইডে প্রয়োজনে আমি আপনাদের পরিষ্কার বোঝানোর জন্য ব্যাক সাইডে দেখাচ্ছি। হ্যাঁ ভিউয়ার্স, দেখেন এই ডিবি বোর্ডের যে বাসবারগুলো দেখতে পাচ্ছেন লাইন আছে এখন। তো এই বাসবারে আসছে যেটা দেখানো হয়েছে, আপনারা এই বাসবারটা দেখতে পাইলেন, সেই বাসবারে এখানে উল্লেখ আরো আছে কি, আমার এই কপার বাসবারটা 1200 অ্যাম্পিয়ার, যেটার পরিমাণ দেওয়া আছে 660×10 টিপি, যেটা তিনটা ফেজ এবং একটা নিউট্রাল, এবং আর্থিং দেওয়া আছে, এবং এটা কি কপার বাসবার। এবং দেখেন এখান থেকে প্রথম একটা 400 অ্যাম্পিয়ারের এমসিসিবি, যেটা সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়েছে, অ্যাডজাস্ট করা হয়েছে কত, 305। আমরা এই সার্কিটটা দেখব, এখানে দেখেন হ্যাঁ ভিউয়ার্স, একটু খেয়াল করলে দেখতে পারবেন এখানে 400 অ্যাম্পিয়ার, এবং সেটা আউট হয়ে কোথায় গেছে সেটাও উল্লেখ করা আছে এসএলডিতে। এই বাসবার থেকে এটা ইনপুট হয়েছে, ইনপুট হয়ে এখান থেকে সরাসরি চলে গেছে। আমি এসএলডি থেকে দেখে নেব কোথায় গেছে, এই কেবলটা কোথায় গেছে আমি এসএলডি থেকে দেখে নেব। ভিউয়ার্স দেখতে থাকেন, এটা গেছে কোথায়, যে কেবলটা দেখলেন থ্রি ফেজে যে কেবলটা আসছে, সেই কেবলটা গেছে আরেকটা ডিবি বোর্ডে গেছে, এখান থেকে একটা সাব ডিস্ট্রিবিউশন বোর্ড, এটা মেইন ডিবি ডিস্ট্রিবিউশন বোর্ড ধরা হয়েছে এই পুরো বোর্ডটাকে। হ্যাঁ, আর এখান থেকে আরেকটা ডিবি বোর্ডে চলে গেছে, যেটা আরেক এসএলডিতে গেলে আপনি পেজ নম্বর 6 এ পাবেন,
এবং কত কিলো ওয়াট লোড দেওয়া হয়েছে সেটাও এখানে উল্লেখ করা আছে, এবং কেবল কত কত সাইজ দেওয়া আছে সেটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে। আর এই কালারটা ব্যবহার করা হয়েছে থ্রি পিসের ক্ষেত্রে। আর আপনার যদি এই এসএলডি সম্পর্কে আপনারা পরিপূর্ণ না বুঝতে পারেন আমার এই ভিডিও থেকে, তাহলে আমার এই এসএলডির উপরে 1 নম্বর একটা ভিডিও করা হয়েছে, সেটা অবশ্যই আপনারা দেখবেন, এবং দেখলে আশা করি এসএলডি সঙ্গে আপনারা প্যানেল বোর্ড, যে কোনো ইলেকট্রিক্যাল প্যানেল বোর্ড সহজেই ভাবে বুঝে যাবেন। ঠিক সেম ভাবে দেখেন, আমি জাস্ট একটা ব্রেকার দেখাইলাম, এরপর পরের ব্রেকারটাও ঠিক একই অবস্থায়। হ্যাঁ, 400 অ্যাম্পিয়ার, এবং সেটা কোথায় গেছে? ফার্স্ট ফ্লোর, সেটাও গেছে ফার্স্ট ফ্লোরে এবং এইচডিভি টুতে গেছে। এভাবে টিভি ব্যবহার করেছে 63 63 63 ব্যবহার করা হয়েছে, এবং সেগুলো কোথায় কোথায় গেছে সেগুলো এখানে দেওয়া আছে। চলেন টিভি দুটো দেখি। লাস্টে যে দুটো আপনার টিভি দেখলেন থ্রি ফেজের, একটা একটা যেটা এসএলডিতে দেখতে পেয়েছেন, আর এগুলো কোথা থেকে আসছে? ওই এই বাসবার থেকেই আসছে, এই বিবিটি লাইন এখান থেকে আসছে, এখান থেকে এদিক দিয়ে আসছে, এটার ইনপুট হয়েছে। এবং এখান থেকে আউটপুট কোথায় ব্যবহার হয়েছে, এই কেবলগুলো আউটপুট কোথায় গেছে, সেটাও কিন্তু আমাদের এসএলডিতে উল্লেখ করা আছে। তো ভিউয়ার্স, এই হলো আমাদের এসএলডি সম্পর্কিত 2টা ভিডিও, এবং আমি পরবর্তীতে এই এসএলডি সিঙ্গেল লাইন ডায়াগ্রাম কিভাবে অটোকেডের মাধ্যমে আপনারা খুব সহজভাবে করতে পারবেন সে বিষয়টাও আমি 3টা পর্বের মাধ্যমে শেষ করব, এবং যে টিউটোরিয়ালগুলো দেখলে আপনি খুব সহজেই এই ধরনের এসএলডি এবং এর চেয়ে ভালো, কিংবা আপনি আপনার চয়েস মাফিক বিভিন্ন প্রতীক ব্যবহার করে এসএলডি যেন তৈরি করতে পারবেন, কিভাবে তৈরি করতে পারবেন সে ভিডিওটা আমি তৈরি করতে যাব। তো ঠিক আশা করব, যদি আপনি নতুন হন তাহলে আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন, নতুন কোনো কিছু শেখার থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি বিদায় নিচ্ছি, ধন্যবাদ।